হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলে এলাম আরও একটি বাইকের স্পেসিফিকেশন রিভিউ নিয়ে। বর্তমান অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য আপাতত কোনো বাইকের রাইড অথবা ইউজার রিভিউ দেওয়া সম্ভব হচ্ছে না। আপাতত স্পেসিফিকেশন রিভিউগুলো নিয়েই কাজ করছি। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে স্ক্রিনের ডানে নিচের দিকে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বেল আইকনটি চাপতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। আজ আমরা কথা বলবো একটি ক্রুজার বাইক নিয়ে। বাইকটির নাম হাউজোয়ে TR150S। এটি মূলত একটি চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড। চায়না বাইক শুনলেই আমরা মনে করি অবশ্যই এই বাইকটি খুবই নিম্নমানের। তবে এই ভিডিওটি দেখলে আপনাদের এই ধারণা কিছুটা বদলাতে পারে। প্রথমে চলুন হাউজোয়ে কোম্পানি সংক্রান্ত কিছু বিষয় জেনে নেওয়া যাক। হাউজোয়ে হোল্ডিংস কোম্পানি লিমিটেড মূলত চায়নার বেশ নাম করা একটি ব্র্যান্ড। অল্প সিসি অর্থাৎ 50 থেকে 250 সিসির মোটরসাইকেল তৈরিতে এদের বেশ সুনাম রয়েছে। এমনকি মোটরসাইকেলের ক্ষেত্রে এই কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালু দীর্ঘ 14 বছর এক টানা চায়নাতে 1 নম্বর অবস্থানে ছিল। তাই বুঝতেই পারছেন বাংলাদেশে চাইনিজ বাইক মানেই খারাপ বাইক, এই ধারণাটা আসলে ঠিক নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বাইকের মূল স্পেসিফিকেশনগুলো। বাইকটিতে 4 স্ট্রোক 1 সিলিন্ডার বিশিষ্ট এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 150 সিসির এই ইঞ্জিনটি 8.3 কিলোওয়াট অর্থাৎ 11.12 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। ইঞ্জিনটির টর্ক 11.4 Nm। বাইকটির গিয়ার রয়েছে 5টি। ইঞ্জিনটিতে ব্যবহার করা হয়েছে TSR ম্যাথড। এতে বাইকটির বেশ বড় একটি পজিটিভ দিক হচ্ছে এর কোনো ভাইব্রেশন নেই। ক্রুজার বাইকটির ওজন 145 কেজি। সিটের উচ্চতা 725 মিলিমিটার, যা মাঝারি থেকে লম্বা চালকের জন্য বেশ আরামদায়ক। অর্থাৎ আপনি লম্বা হন আর খাটো হন, এতে এই বাইকে তেমন সমস্যা হওয়ার কথা নয়। সুন্দর এবং লম্বা ফুয়েল ট্যাঙ্ক ক্রুজারটিকে ভিন্ন লুক দিয়েছে। ট্যাঙ্কের ঢাকনার কাছে রয়েছে একটি ডিজিটাল মিটার। ট্যাঙ্কের দুপাশে ফেয়ারিং যুক্ত, যা ক্রুজার বাইকে খুব একটা দেখা যায় না। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11.5 লিটার। একটি গোল্ড ক্লাসিক লুকের অ্যানালগ স্পিড মিটার রয়েছে তার নিজস্ব স্থানে। মিটারটি ক্রুজার সুলভ হলেও প্রচলিত আরও কিছু আধুনিক ফিচার যুক্ত করা থাকলে বেশ ভালো হতো। বাইকের হেডলাইটটি সচরাচর দেখা ক্রুজার বাইকের মতো একদম গোল নয়। হেডলাইটটা কিছুটা কোণযুক্ত, যা বাইকটিকে আরও সুদৃশ্য করেছে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট, যা খুবই আরামদায়ক। আর ক্রুজিং বাইক হওয়ার কারণে এর সিটিং পজিশনটাও বেশ আরামদায়ক। ইগনিশনে ব্যবহার করা হয়েছে ডিজিটাল CDI, আর স্টার্টিং মেথডে কিক এবং সেলফ দুটিই থাকছে। বাইকটির পেছনের দুই পাশে দুটি ক্যারিয়ার বক্স সেট করা আছে। এই বক্স দুটি বেশ উপকারী এবং সুন্দর দেখা গেলেও মেয়েদের পিলিয়ন হিসেবে বসতে বেশ সমস্যা হয়। তবে ইউজার যদি চায় তাহলে সে বক্সটি খুলে রাখতে পারে। বাইকটির টেল ল্যাম্পটি দেখতেও বেশ সুন্দর। বাইকটির সার্ভিস সেন্টার নিয়ে এর ইম্পোর্টার বেশ সচেতন। তাদের নিজস্ব বেশ কিছু সার্ভিস সেন্টার রয়েছে। তাছাড়া সারা দেশে তাদের ডিলারের মাধ্যমেও আপনি সার্ভিস সেন্টারের এবং পার্টসের প্রয়োজনীয়তা মিটিয়ে নিতে পারবেন। ক্রুজার বাইকে যদিও স্পিড কোনো বড় ইস্যু নয়, তারপরেও ইউজারের রিভিউ অনুযায়ী এই বাইকের টপ স্পিড 110 কিলোমিটার পার আওয়ার। তবে বাইকের লুক এবং অন্যান্য দিক বিবেচনা করলে এর পাওয়ার আরেকটু বেশি হলে মন্দ হতো না। মাইলেজের ক্ষেত্রে কোম্পানির দাবি 50 কিলোমিটার পার লিটার, তবে ইউজাররা বলছেন সর্বোচ্চ 35 থেকে 38 কিলোমিটার পার লিটার পাচ্ছেন। ব্রেকিংয়ের ক্ষেত্রে এই বাইকে ব্যবহার করা হয়েছে সামনের ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক। বাইকটির সামনের টায়ার 90-90-18 এবং পেছনের টায়ার 110-90-16।
হাউজিও তাদের বাইকের বিল কোয়ালিটি নিয়ে কোনো রকম আপোষ করে না। প্রতিটি বাইক বানানোর পরে তাদের বিল কোয়ালিটি চেক করা হয় যেন তাদের ব্র্যান্ড ভ্যালু অক্ষুণ্ণ থাকে। পরিশেষে বলা যায় হাউজিও টিআর 150S একটি টিপটপ ক্রুজার বাইক। আমাদের মতে এখন পর্যন্ত ইউজারদের রিভিউ অনুযায়ী আশা করা যায় বাইকটি কিনলে আপনি হয়তো খুব একটা হতাশ হবেন না। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, কোনো সাজেশন অথবা দ্বিমত থাকলে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।